আজকে GoPro Hero 11 কিভাবে কিনলাম কত দিয়ে কিনলাম ওটা আপনাদেরকে জানাবো এখন আমি শিলচারে আজকে একটা ক্যামেরা কিনতে যাইমু ওই ক্ষেত্রে একজনকে কল করমু সঙ্গে নিয়ে যাইমু GoPro ক্যামেরা ভিডিও করার লাগিয়া তে GoPro Hero 11 দোকানে কল করেছিলাম কইছে আছে যাই দাম কত কি রকম প্রসেস ওইটা জানমু আর আরেকজনের সঙ্গে নিয়ে যাইমু তারে এখন কল করমু নাম্বার পাওয়া কৈছে একটু কল করি আর জিগাই কই আছে আপনি কল করে থাকা ব্যক্তিজন অন্য একটা কলত আমি কল করছি নাম্বার কল ব্যাক করছে হ্যালো কই আছেন দাদা আমি তো ঘরে আছি এখন ঘরে আছে বাইরে যাও আমি আছি ইন্ডিয়া ক্লাবের সামনে মানুষ গাড়ি রাস্তা বন্ধ তো গাড়ি যেতে যেতে প্রবলেম মানুষ তো ভর্তি আছে মানুষ গাড়ি রাস্তা থেকে গাড়িতে উঠে যায় লাগি রাস্তাটা এরকম যাই আস্তে আস্তে মানুষে বাজার করুক আমি আস্তে আস্তে যাই এখন আইসি আমরা বাউল পয়েন্ট গোলদিঘি মলের পার্কিংয়ে গাড়ি রাখলাম এখন যাই ক্যামেরা দোকানে এই হলো আমাদের কেমতলা পয়েন্ট ওইদিকে শিলংকুটি যাবো এটা হলো শিলংকুটি রাস্তা ওই সামনে দোকান আছে সাইবার ম্যাক্স দোকান সাইবার ম্যাক্স কেন্দ্র থেকে শিলিংপট্টি যাওয়ার রাস্তায় এখন সাইবার ম্যাক্সে এই যে আমাদের সুজিত দা তারপরে আছে দোকানের কর্মকর্তা সৌরভ দা এবং HDFC ব্যাংকের গেটটা খুলে দে আইসেন তারা পর পর আইসত ক্যামেরা আনছত নি তো ক্যামেরা লাগে কত সময় থেকে অপেক্ষা করি আর কয়দিন সাইড দিন হয়ে গেছে অপেক্ষা করতে করতে 3 তারিখ থেকে আজকে 7 তারিখ আয়া পড়ছ তাইলে তুই ও মাই গড GoPro Hero 11 এখন আনবক্স করব এই যে GoPro এই হলো ক্যামেরা এই যে ক্যামেরা এই ডিসপ্লে এদিকে আছে আবার এইগুলো ডিসপ্লে এই দিয়েছে একটা ডাটা কেবল চার্জিংয়ের সি টাইপ এটা কি দিয়েছে এই হলো ব্যাটারি এটা হলো লাগানোর জন্য হেলমেটে কিবা স্ট্যান্ডে এই দিয়েছে এটা হেলমেটে নাহলে কোনো স্ট্যান্ডে লাগানোর জন্য ক্যামেরার দাম নিল 51,900 টাকা HDFC ব্যাংক থেকে লোন নিয়ে ক্যামেরাটা কিনলাম ডাউন পেমেন্ট টোটাল ইনস্টলমেন্ট হলো 9টার মধ্যে 3টা ইনস্টলমেন্ট ডাউন পেমেন্ট দিয়েছি 18,959 টাকা আর 6টা ইনস্টলমেন্ট বাকি আছে 6,302 টাকা করে 37,818 টাকা
টোটাল গিয়ে হচ্ছে 56,777 টাকা। যদি আমি ক্যামেরা ক্যাশ কিনতাম তাহলে 51,900 টাকায় হয়ে যেত। আমার এক্সট্রা লাগছে এখন 4,877 টাকা ইনস্টলমেন্টে নেওয়ার কারণে, এবং ওই 4,877 টাকা থেকে ইন্স্যুরেন্স কাটবে 1,199 টাকা, ধরে নেন 1,200 টাকা। ইন্টারেস্ট লাগছে 3,678 টাকা। আর ওইটা কিনেছি শিলচর থেকে, শিলচর সাইবার ম্যাক্স প্রেমতলা শিলংপট্টি রোড। তো অনেকেই বলে ভিডিও দেখে ভালো লাগে ভালো লাগে, ওই কারণে আমারও একটু ভালো লাগা আছে যে ভিডিও বানানোর জন্য, সেই জন্য ক্যামেরা কিনলাম। এখন দেখি আপনাদের ভালোবাসা এবং কতটুক ভিডিও করতে পারি, কতটুক কী করতে পারি আপনারা দেখুন। আর ভিডিওতে তো দেওয়াই আছে সম্পূর্ণ কীভাবে কোথা থেকে কিনেছি। ধন্যবাদ সবাইকে।